বাহরাইনে সহকর্মীদের বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশি যুবকের পরিবারে শোকের মাতম। পরিবারকে নিঃস্ব করে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের এক যুবকের মৃত্যু, কান্না থামছে না বৃদ্ধ বাবা মায়ের। দক্ষিণ আফ্রিকায় অপরাধ চক্র তৈরি করে ইন্টারপোলের তালিকায় 207 বাংলাদেশি, বিপাকে প্রবাসীরা। কুষ্টিয়ায় বাসের চাপায় চুরমার কাতার প্রবাসীর মোটরসাইকেল, রাস্তায় পড়ে আছে বাবা ছেলের লাশ। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সংবাদের প্রধান শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে সহকর্মীদের বাঁচাতে গিয়ে বাহরাইন প্রবাসীর আগুনে পুড়ে মারা যাওয়ার খবর। কুমিল্লার নাঙ্গলকোটের চৌকুড়ি গ্রামের বাহরাইন প্রবাসী মোস্তাফিজুর রহমান দিদার নামে এক যুবকের আগুনে পুড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাহরাইনের স্থানীয় সময় আনুমানিক রাত 3টার দিকে ওই দেশের মানামা শহরের নিজ বাসায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। দিদার চৌকুড়ি গ্রামের মুস্তফা কামাল মুহুরির বড় ছেলে। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ি গ্রামের মুস্তফা কামাল মুহুরির দুই ছেলে ও তিন মেয়ে। তার বড় ছেলে মুস্তাফিজুর রহমান দিদার ইলেকট্রিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে 2012 সালে জীবিকার তাগিদে বাহরাইনে পাড়ি জমান। সেখানে তিনি বিভিন্ন বিল্ডিংয়ের ইলেকট্রিকের কাজ কন্ট্রাক্ট নিয়ে বাংলাদেশিদের নিয়ে কাজ করাতেন। 2020 সালে তিনি দেশে এসে পার্শ্ববর্তী বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামের আবু মুসা মোল্লার মেয়ে সুরাইয়া আক্তারকে বিবাহ করে। বিয়ের 5 মাস পর পুনরায় দিদার বাহরাইনে চলে যায়। ঘটনার দিন রাত 11টার দিকে পিতা ও স্ত্রীর সাথে কথা বলে আগামী রমজানে বাড়িতে আসবে বলে কি কি লাগবে জানতে চায় দিদার। ওই রাতে আনুমানিক 3টায় তাদের রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় দিদার রুমের সকলকে ঘুম থেকে জাগিয়ে বের হয়ে যেতে সহযোগিতা করে। সর্বশেষ রুমে আর কেউ আছে কিনা দেখতে গিয়ে তিনি আর বের হতে পারেননি। রুম থেকে বের হওয়া তার সহকর্মীরা অনেক চেষ্টা করেও আগুনের তীব্রতার কারণে তাকে উদ্ধার করতে পারেনি। দিদারের মৃত্যুর খবরে তার বৃদ্ধ পিতামাতা বারবার মূর্ছা যাচ্ছে। পরিবারে চলছে শোকের মাতম। দিদারের মামা বাহরাইন প্রবাসী আবু নোমান সোহাগ বলেন, আমি খবর শুনে ঘটনাস্থলে গিয়ে প্রথমে দেখি আমার ভাগিনাকে চিনতে পারিনি, তার পুরো শরীর আগুনে পুড়ে গেছে। এদিকে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আজিজুর মোল্লা নামে ফরিদপুরের সালথা উপজেলার এক যুবক। মালয়েশিয়ার কুয়ালা রামপুরের এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত আজিজুর সালথা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের বাতা গ্রামে মোহাম্মদ কালাম মোল্লার ছেলে। এ ব্যাপারে নিহতের পরিবার ও বাতা গ্রামের সাবেক ইউপি সদস্য ইয়াদ আলী জানান, আজিজুর 1 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। 4 ভাইয়ের মধ্যে আজিজুর সবার ছোট। বড় ভাইয়ের সবাই বিয়ে করে যার যার মতো আলাদা সংসার গড়েছেন। তিনি তার বয়স্ক বা মা বাবাকে নিয়ে থাকতেন। বিদেশে যাওয়ার পর তার টাকায় চলত মা বাবার সংসার। মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আফসার উদ্দিন বলেন, আজিজুর মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় ওই দেশে থাকা আমাদের এলাকার লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিভাবে তার মৃতদেহ দেশে আনা হবে সে বিষয়েও আলোচনা চলছে। এবার চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। মাদারীপুরের পুরানবাজার এলাকার রেজাউল আমিন মোল্লা 2014 সাল থেকে ছিলেন দক্ষিণ আফ্রিকায়। কুমুতলাং শহরে মুদি দোকানের ব্যবসা করে ভালোই চলছিল তার রোজগার। গত 19 ডিসেম্বর থেকে তার ভাই নিজামুর রহমান ও মাকে দফায় দফায় ফোন করে রেজাউলের মুক্তিপণ হিসেবে 10 লাখ টাকা দাবি করা হয়। রেজাউলকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও স্বজনের কাছে পাঠায় অপহরণকারীরা। পরে আফ্রিকার পুলিশ নিশ্চিত হয় পাচারকারীরা রেজাউলকে হত্যা করেছে। আইনি জটিলতার কারণে এখনও তার লাশ দেশে আনা যায়নি। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় মামলা করেছেন স্বজনরা। এর মধ্যে রেজাউলের স্বজনের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ। নমুনা মেলানোর প্রক্রিয়া শেষ হলে লাশ ফেরত আসবে দেশে। সম্প্রতি রেজাউল হত্যা ও চাঁদপুরের কচুয়ার করইশ এলাকার রিয়াদ হোসেন পাটোয়ারি নামে আরেক তরুণকে জিম্মি করার ঘটনার তদন্ত করতে দক্ষিণ আফ্রিকায় যায় বাংলাদেশের একটি প্রতিনিধি দল। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারী বিভাগের ডিসি আশরাফ হোসেন ছাড়াও ওই প্রতিনিধি দল একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। তারা ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, সাক্ষীদের জবানবন্দি নেন। দেশটিতে সফরকারী প্রতিনিধি দলকে 207 বাংলাদেশি পাসপোর্টের তথ্যসহ একটি তালিকা দিয়েছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল।
সংস্থাটির ভাষ্য, এই চক্রটি দীর্ঘদিন আফ্রিকায় ছোট বড় নানা ধরনের অপরাধের সঙ্গে যুক্ত। তালিকাভুক্তদের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। ইন্টারপোলের কাছ থেকে পাওয়া তালিকাভুক্তদের ব্যাপারে বিশদ খোঁজ খবর নিচ্ছে বাংলাদেশ পুলিশ। তাদের খুঁজে বের করা ছাড়াও পাসপোর্টের তথ্য ধরে প্রত্যেকের স্বজনের ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে। একাধিক দায়িত্বশীল সূত্র থেকে সব তথ্য পাওয়া গেছে। এ ব্যাপারে ডিবির ওয়ারী বিভাগের ডিসি আশরাফ হোসেন বলেন, ইন্টারপোলে প্রাথমিকভাবে 207 জনের তালিকা দিয়েছে। আফ্রিকায় তারা বিভিন্ন অপরাধে যুক্ত। কেউ কেউ মামলার আসামি, অনেকে আবার বাংলাদেশে চলে এসেছে। তালিকাভুক্ত সবার পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করেছি, প্রত্যেককে গোয়েন্দা নজরদারিতে রাখব। পরিবারের সদস্যদের মাধ্যমে তাদের সুপথে আনার চেষ্টা করা হবে। জানা গেছে, আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনা প্রায়ই ঘটছে। জোহানেসবার্গ, কেপটাউন, ডারবান, ইস্টার্ন কেপ ছাড়াও অন্য এলাকায় নানা ধরনের অপরাধের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকান ছাড়াও বাংলাদেশিরা অপরাধ চক্র গড়ে তুলেছে। কোথাও রয়েছে গ্যাংস্টার গ্রুপ। দক্ষিণ আফ্রিকায় 3.5 লাখের বেশি বাংলাদেশি বাস করছেন। বাংলাদেশ থেকে বৈধ অবৈধভাবে যারা সেখানে যান, প্রথমে ছোটখাটো চাকরি করার পর অনেকে ব্যবসা শুরু করেন। অধিকাংশ প্রবাসী মুদি দোকান চালান। অনেকে আবার ডিপার্টমেন্ট স্টোর, মোবাইল ফোন, ইলেকট্রনিক্স এবং টেকনোলজি অ্যাক্সেসরিজ সহ নানান ধরনের পণ্যের দোকান দিচ্ছেন। বিদেশে গিয়ে অর্থ উপার্জনের জন্য 90 দশক থেকে বাংলাদেশিদের কাছে আফ্রিকা জনপ্রিয় স্থান। 2021-22 অর্থ বছরে রেমিটেন্স আসার তালিকায় দক্ষিণ আফ্রিকা ছিল 12তম। ওই অর্থ বছরে দেশটি থেকে 31.40 কোটি মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। যদিও আফ্রিকায় নানা ধরনের নিরাপত্তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাজ করতে হয়। 2015 সাল থেকে আজ পর্যন্ত 550 জনের বেশি বাংলাদেশি সেখানে খুন হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই ঘটেছে ব্যবসায়িক বিরোধ, মুক্তিপণের দাবিতে অপহরণ করে হত্যা, ব্যক্তিগত নারী ঘটিত দ্বন্দ্বের কারণে, আবার দোকানে চুরি ও ডাকাতিতে বাধা দিতে গিয়েও খুনাখুনি হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বলছেন, দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যারা সংঘবদ্ধ অপরাধে যুক্ত, তাদের আইনের আওতায় আনা জরুরি। তাদের এইসব অপকর্ম প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইন্টারপোলের তালিকায় কার কোথায় অবস্থান সেটা খুঁজে বের করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। শেষ করছি বাস চাপায় লিবিয়া প্রবাসী ও তার ছেলের মৃত্যুর খবর জানিয়ে। সড়কে পড়েছিল প্রবাসী পুত্র সহ পিতার লাশ, পাশে দুমড়ানো মোটর বাইক। পুলিশের ধারণা, কুষ্টিয়া জেলা শহর থেকে বাড়িতে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী কোনো যান চাপা দেয় তাদের। নিহত শাহজাহান আলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী এবং তার ছেলে শামীম আহমেদ লিবিয়া প্রবাসী। কুষ্টিয়া সদরে উজান গ্রাম ইউনিয়নের মাথপুর গ্রামের বাসিন্দা তারা। রাত 9:30 দিকে কুষ্টিয়া ঝিনাইদহে মহাসড়কের গজনবীপুর গ্রামের লালন ফিলিং স্টেশনের কাছে দুর্ঘটনায় দ্রুতগামী কোনো একটি যানবাহনের চাকায় চাপা পড়া পিতা পুত্রের লাশ ঘটনাস্থলে পড়ে থাকতে দেখে পথচারীরা হাইওয়ে পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থল থেকে দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল সহ দুজনের দেহ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক দেবব্রত রায়। তিনি জানান, লালন ফিলিং স্টেশনের কাছের দুর্ঘটনায় আহতরা ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহীরা কুষ্টিয়া শহর থেকে তাদের বাড়ি অভিমুখে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বড় ধরনের দ্রুতগামী যানবাহন পেছন দিক থেকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তার উপর পড়ে যান। পরে ওই গাড়ির অথবা অন্য কোনো দ্রুতগামী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। সুপ্রিয় দর্শক, প্রবাস জীবন এমনিতেই চ্যালেঞ্জিং, তার উপর বিদেশে গিয়ে বাংলাদেশিদের অপরাধ চক্রের সাথে জড়িয়ে যাওয়া ও ইন্টারপোলের তালিকায় স্থান পাওয়াটা সেই চ্যালেঞ্জটাকে আরও বাড়িয়ে দিয়েছে কিনা, ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।